সম্পূর্ণ শর্টস ভিডিও কপি করে আপনি এক মাসের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলে কে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ হবে হানড্রেড পারসেন্ট আপনার ইনকাম হবে আপনার নিজের কোনো ভয়েস দিতেই হবে না আজ এই ভিডিওতে আমি এমন কয়টা চ্যানেল আপনার সামনে দেখাবো যে চ্যানেলগুলোর সাথে আমি পরিচিত এবং ওই চ্যানেলগুলোতে টু মিলিয়ন ওয়ান মিলিয়ন এক লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আপনি দেখলে অবাক যাবেন এবং তাদের মাসিক ইনকাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্লাস আপনিও যদি দু হাজার চব্বিশ সালে ইউটিউব থেকে খুব তাড়াতাড়ি ইনকাম করতে চান তাহলে আজই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে আমি আপনাকে কপি পেস্ট করে শর্ট চ্যানেলের এমন একটা আইডিয়া দেব যে আইডিয়াকে কাজে লাগালে আপনি এক মাসের মধ্যে ইউটিউব থেকে ইনকাম শুরু করতে পারবেন সেই জন্য আগে আমি আপনাকে সেই চ্যানেলগুলো দেখাবো যে চ্যানেলগুলো এই ক্যাটাগরিতে কাজ করছে এই ক্যাটাগরি সম্পর্কে এখনও পর্যন্ত অনেকেই জানে না এই ক্যাটাগরিতে এত পরিমাণ ভিউজ পাবেন আপনি এক এক ভিডিওতে আপনি একশো মিলিয়ন প্লাস ভিউজ পাবেন একটা ভিডিওতে একশো মিলিয়ন প্লাস ভিউজ পাবেন আমি আপনাকে সমস্ত প্রমাণ দেখিয়ে দেব। সেই জন্য মনোযোগ সহকারে দেখুন দেখলে বুঝতে পারবেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা এ টু জেড আগে দেখে নিই তারপরে এই ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হবে কীভাবে এডিট করতে হবে এ টু জেড দেখিয়ে দেব সেই জন্য আপনার মধ্যে যদি একটু ইচ্ছা শক্তি থাকে যদি আপনি একটু সময় ব্যয় করে শিখে নিতে পারেন তাহলে আপনি পরবর্তীতে ইনকাম শুরু করতে পারবেন ইউটিউব থেকে তো চলুন দেখে নেওয়া যাক ওকে প্রথম চ্যানেল হচ্ছে জিনিয়াস গোপাল এই চ্যানেলে সাবস্ক্রাইবার আপনি দেখতে পাচ্ছেন টু মিলিয়ন টু মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার এই চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও যদি আমরা চেক করি তাহলে দেখতে পাবো একশো আটত্রিশ মিলিয়ন ভিউজ রয়েছে একটা ভিডিওতে এখানে একটা ভিডিওতে একশো মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন উনপঞ্চাশ মিলিয়ন সমস্ত ভিডিওতে মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে এই ভিডিওগুলো তারা কিভাবে ক্রিয়েট করছে সেগুলোও দেখব তার আগে আর চ্যানেল আপনাকে দেখাবো এখানে আর চ্যানেল রয়েছে এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে অন পয়েন্ট অন অন মিলিয়ন অন মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এখানে নশ একাত্তরটা ভিডিও আপলোড হয়েছে এই ভিডিও আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন আপনার এক ঘন্টা সময় লাগবে তার বেশি সময় লাগবে না ভিডিও বানাতে ভিডিও এডিট করতে ভিডিও আপলোড করতে সব মিলিয়ে এক ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যদি এক ঘন্টা ইউটিউবকে দিতে পারেন তাহলে ওই এক ঘন্টার বিনিময়ে আপনি মাসিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো যদি আপনি এক ঘন্টা দিতে ইচ্ছুক হয়ে থাকেন যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনার ওই এক ঘন্টা ব্যয় আপনাকে করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এখানে জাস্ট আপনাকে একটু দেখাবো প্রফুলার ভিডিওগুলো দেখাবো সাতাশি মিলিয়ন ভিউজ রয়েছে একটা ভিডিওতে পঞ্চান্ন মিলিয়ন উনপঞ্চাশ মিলিয়ন পঁয়তাল্লিশ মিলিয়ন একচল্লিশ মিলিয়ন এখানে উনচল্লিশ মিলিয়ন তেত্রিশ বত্রিশ আঠাশ সাতাশ এখানে আমরা রিসেন্ট ভিডিওগুলো একটু চেক করবো এখানে খেয়াল করুন রিসেন্ট ভিডিওগুলোতে কিন্তু সব ভিডিওতে তিন লাখ একান্ন হাজার এক লাখ ছেষট্টি হাজার বাহাত্তর হাজার এক লাখ তেইশ চার লাখ তেইশ ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন এখানে খেয়াল করুন এই চ্যানেলের রিসেন্ট ভিডিওগুলো চেক করব এখানে খেয়াল করুন রিসেন্ট ভিডিওতে কিন্তু এক লাখ বত্রিশ পঞ্চাশ পঞ্চান্ন এই ভিডিওগুলো রিস পেতেই থাকবে এই ভিডিওগুলো আস্তে আস্তে ভাইরাল হতেই থাকবে এখানে জাস্ট আরেকটা একটা চ্যানেল আপনাকে দেখাবো এই একটা চ্যানেল দেখুন এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে এক লাখ উনচল্লিশ হাজার অনকে ভিডিও রয়েছে চ্যানেলে আপলোড করা এখানে জাস্ট আমরা পপুলার ভিডিওগুলো একটু চেক করব। মানে যে ভিডিওগুলোতে বেশি ভিউজ এসছে উনিশ মিলিয়ন সেভেন পয়েন্ট এইট মিলিয়ন ফোর পয়েন্ট টু মিলিয়ন আপনি এই টাইপের ভিডিও যদি বানাতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন খুব তাড়াতাড়ি ইউটিউব থেকে ইনকাম শুরু করতে পারবেন এই ক্যাটাগরি সম্পর্কে অনেকেই জানে না সেই জন্য অনেকে এই ক্যাটাগরিতে কাজ করে না এই ক্যাটাগরিতে ভিডিও বানালে সব থেকে বেশি সুবিধা যেটা হবে আপনার ভিডিও ওয়ার্ল্ড ওয়াইড চলবে অর্থাৎ সমস্ত দেশে চলবে এবং আপনার ভিডিওর অডিয়েন্স শুধুমাত্র যারা বাংলা ভাষা জানে তারাই দেখবে এমনটা নয় সমস্ত ধরনের অডিয়েন্স দেখবে অর্থাৎ যারা হিন্দি ভাষা জানে তারা দেখবে যারা হিন্দিতে ভিডিও দেখে তারা দেখবে আপনার ভিডিও কারণ আপনার ভিডিওতে যে ভয়েসগুলো থাকবে সেই ভয়েসগুলো এ এস টাইপের ভয়েস অর্থাৎ আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন সেটাকে বলা হয় এ এস অর্থাৎ এই চ্যানেলগুলো কিন্তু এস এম আর চ্যানেলের ক্যাটাগরির মধ্যে পড়ে এখানে খেয়াল করুন এ ভিডিও এগুলোকে বলা হয় এ ভিডিও ঠিক আছে তো এখানে আপনি এই চ্যানেলগুলো দেখে বুঝতে পারলেন এখানে আর একটা চ্যানেল আপনাকে দেখাবো যে চ্যানেলটা নিয়ে আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছি যে ভিডিওতে দেখিয়েছিলাম যে শর্ট ভিডিওকে কিভাবে খুব তাড়াতাড়ি ভাইরাল করা যায় সেই চ্যানেলটা আরেকবার দেখাবো একটু এই চ্যানেল এটা আমাদের বাড়ির পাশের একটা চ্যানেল এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে তেইশ পয়েন্ট ফাইভ কে সাবস্ক্রাইবার মানে তেইশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলে তারা কিন্তু রেগুলার ভিডিও আপলোড করছে এবং আমরা যদি প্রফুলার ভিডিও একটু চেক করি তাহলে দেখতে পাবো ফাইভ মিলিয়ন ভিউজ রয়েছে আমাদের বাড়ির পাশের একটা ছেলে সে এই ক্যাটাগরিতে চ্যানেল ক্রিয়েট করে এবং এক মাস ধরে কাজ শুরু করে এক দু মাস কাজ করছে তার মধ্যে তার চ্যানেলটা কিন্তু মনিটাইজ মনিটাইজ হয়েছে কি হয়নি তার প্রমাণ আমি আপনাকে এখানে স্ক্রিনশট দিয়ে দেবো এই চ্যানেলে ঠিক আছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা কিভাবে মনিটাইজ করে নিলো খুব তাড়াতাড়ি এখানে খেয়াল করুন তার মোস্ট পপুলার ভিডিওতে রয়েছে 5 মিলিয়ন ওয়ান মিলিয়ন ভিউজ রয়েছে দু লাখ সাতাশি হাজার ভিউজ রয়েছে এই চ্যানেলে তারা যদি রেগুলার কাজ করে তাহলে তাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন হিট করবে আশা করি আপনি এই ক্যাটাগরি সম্পর্কে বুঝতে পেরেছেন এই ক্যাটাগরিটা হচ্ছে এএসএমআর ক্যাটাগরি এই ক্যাটাগরিতে আপনাকে আমি যদি এই চ্যানেলের উদাহরণ দিয়ে দেখাই এখানে জাস্ট আপনাকে একটা ভিডিও দেখাবো ঠিক আছে তো এখানে আমি প্লে করছি এবার এই ভিডিওগুলো আপনি কোথায় পাবেন এই ভিডিওগুলো আপনি চাইনিজ অ্যাপ্লিকেশন থেকে পাবেন টিকটক থেকে পাবেন এবং ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে এখানে দেখুন কার্ট ফর্ম সে কিন্তু ফ্রম অর্থাৎ কোথা থেকে কার্ট করেছে সেই চ্যানেলকে মেনশান করেছে এখানে আমি যদি ক্লিক করি তাহলে এই অরিজিনাল ভিডিও চ্যানেলটা কিন্তু ওপেন হবে এখানে খেয়াল করুন এই দেখুন ঠিক আছে এখানে দেখুন এই চ্যানেলে সাবস্ক্রাইবার তেত্রিশ মিলিয়ন আপনাদের নজরে ছিল এই সমস্ত চ্যানেল তেত্রিশ মিলিয়ন এখান থেকে তারা ছোট ছোট ভিডিও ফুটেজ নিচ্ছে নিয়ে তারা যা রিয়াকশান দিচ্ছে সেও কিন্তু নিজের রিয়াকশান দেবে পরে প্রথমে তাদের ভিডিও ফুটেজটা ইউজ করা হচ্ছে যাতে অডিয়েন্স দেখে ক্লিক করে এটা আপনাকে বুঝতে হবে প্রথমে তাদের ভিডিও ফুটেজটা ইউজ করা হচ্ছে দেখুন ঠিক এমনভাবে আপনাকে রিয়াকশান দিতে হবে এখানে আমি আবারও প্লে করছি ভিডিও শেষ ঠিক এইভাবে আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে আশা করি আপনি এটা পারবেন এখানে জাস্ট আবারও আমি এই চ্যানেলের আর ভিডিও প্লে করব যে ভিডিওতে একশো মিলিয়ন ভিউ হয়েছে একশো মিলিয়ন এখানে জাস্ট আমরা ভিডিওটা একটু দেখে নেব এটা আপনি করতে পারবেন আশা করি তো এখানে এরকম ভিডিও বানিয়ে এত মিলিয়ন ভিউজ এখানে খেয়াল করুন ঠিক এইভাবে আপনাকে বানাতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনি এগুলো হাসির ছলে বানিয়ে নিতে পারবেন খুবই ইজি যদি আপনি কাজ করতে চান তাহলে এই ক্যাটাগরিতে তাড়াতাড়ি কাজ শুরু করুন এই ক্যাটাগরিতে কম্পিটিশান অনেক কম রয়েছে সেই জন্য আপনি যদি চান শুরু করবেন তাহলে শুরু করতে পারেন তো চলুন এবার দেখে নেওয়া যাক যে এরকম টাইপের ভিডিওগুলো কিভাবে এডিট করা যায় ওকে এমন ধরনের ভিডিও এডিট করার জন্য আপনি সর্বপ্রথম এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন ওই চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ ওই চ্যানেলে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশানের সহজে আপনি সহজেই ভিডিওগুলো এডিট করে নিতে পারবেন সেই জন্য আপনি যদি ফ্রিতে কাইন মাস্টার ইউজ করতে চান তাহলে ওই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন দেন জয়েন করার পর কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এই ভিডিওগুলো কিভাবে এডিট করতে হয় ভালোভাবে বুঝবেন আমি জাস্ট কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটা ওপেন করছি কাইনমাস্টার অ্যাপ্লিকেশান ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করার পর ক্রিয়েট নিউয়ের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নাইন ইস টু সিক্সটিন এই রেশিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ক্রিয়েটের ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি কি করবেন এখানে আপনি দুটো ভিডিও নেবেন প্রথম ভিডিও হচ্ছে যে ভিডিওটা ডাউনলোড করেছেন যে চ্যানেল থেকে ডাউনলোড করেছেন এএসএমআর চ্যানেল থেকে ডাউনলোড করেছেন সেই ভিডিওটা ঠিক আছে তো সেই ভিডিওটা আমি নিয়ে নেবো এখানে দেখুন সেই ভিডিওটা আমি নিয়ে নিলাম ঠিক আছে তো এরপর আমি যে ভিডিওতে রিয়াকশন দিয়েছি মানে আমি রিয়াকশান দিয়ে যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা এবার অ্যাড করব। এখানে খেয়াল করুন এই ভিডিওটা ফার্স্টে রয়েছে এবার সেকেন্ডে আমি কিন্তু সেম রিয়াকশান দেব। সেম রিয়াকশান দিয়ে আমার ভিডিওটা লাস্টে অ্যাড করব এখানে জাস্ট মিডিয়াতে ক্লিক করছি মিডিয়াতে ক্লিক করার পর এখানে আবার আমি সেই ভিডিওটা সিলেক্ট করছি ঠিক আছে উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু দেখাবো এখানে খেয়াল করুন আমার ভিডিও ফুটেজটা অ্যাড করে নিলাম এখানে ঠিক আছে তো এরকমভাবে আপনাকে অ্যাড করতে হবে এরকমভাবে অ্যাড করে আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে ভিডিও কমপ্লিট দেন এখানে ক্লিক করুন ক্লিক করার পর সেভ অ্যাস ভিডিওতে ক্লিক করুন ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে এই ভিডিও আপনি ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে আপলোড করা শুরু করুন কিভাবে এসিও করতে হয় কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় এই নিয়ে ভিডিও রয়েছে আপনি সেই ভিডিওটা দেখে নেবেন আগে ওই ভিডিওটা আপলোড করা হয়েছে দুদিন আগে ওই ভিডিওটা আপলোড হয়েছে ওই ভিডিও দেখে আপনি শিখে নেবেন শিখে নিয়ে জাস্ট কাজ করা শুরু করে দেবেন আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে খুব তাড়াতাড়ি কপি পেস্টের মাধ্যমে শর্টস ইউটিউব চ্যানেলকে গ্রো করা যায় কিভাবে ভিডিও বানাবেন এ টু জেড আমি ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং এই কন্টেন্ট আইডিয়া আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন